আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হাউ টু ক্রিয়েট ভিএইচডি গ্রাফিক্যালি। গ্রাফিক্যালি কীভাবে ভিএইচডি ক্রিয়েট করা যায় সেটা আমরা আজকে দেখব এবং শিখব ইনশাল্লাহ। তো গ্রাফিক্যালি ভিএইচডি ক্রিয়েট করার জন্য যে কাজটা প্রথমে আমরা করব সেটা হচ্ছে স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটনে রাইট ক্লিক, রাইট ক্লিক করার পর যে পপ আপ মেনুটা আসবে সেখান থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট সিলেক্ট করব। ডিস্ক ম্যানেজমেন্ট সিলেক্ট করার পর আমাদের আরেকটা পপ আপ মেনু আসবে, সেটা হবে এটা। তো এখান থেকে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, যেখানে আমাদের যে ড্রাইভগুলো আছে সবগুলো দেখাচ্ছে। তো ড্রাইভ থেকে যে কোনো আমরা একটা ড্রাইভ সিলেক্ট করবো, যে ড্রাইভের ভিতরে আমরা ভিএইচডিতে ক্রিয়েট করব। তো আমরা এই R39 এই ড্রাইভটাতে সিলেক্ট করি। ক্লিক করার পর আমরা অ্যাকশনে যাব। অ্যাকশনে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের অনেক লেফট এখানে আসতেছে যে ক্রিয়েট ভিএইচডি, অ্যাটাচ ভিএইচডি। তো ফার্স্ট আমরা ক্রিয়েট ভিএইচডি এটাকে সিলেক্ট করবো ভিএইচডি ক্রিয়েট করার জন্য। তো ভিএইচডি ক্রিয়েট করার জন্য ভিএইচডিটা ক্রিয়েট করার পর আমরা কোথায় রাখবো সেই লোকেশনটা আমরা এখান থেকে দেখিয়ে দেবো। ব্রাউজ, ব্রাউজে ক্লিক করার পর আমরা সেই এখানে আমাদের যে ড্রাইভে এটাকে রাখবো সেই ড্রাইভে ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করব। তো এখানে অটোমেটিক অনেকগুলো ফোল্ডার আছে, আমরা একটা ইউজ করতে পারি। এছেন আমরা আরেকটা নতুন ফোল্ডারও ক্রিয়েট করতে পারি। তো দেখি এই ফোল্ডারের ভিতরে কী আছে। তো এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ভিএইচডি, এই ফোল্ডারের ভিতরে নিউ ফোল্ডার আছে। তো আমরা এখানে কোনো ফোল্ডার ক্রিয়েট না করে এখানে আমরা ভিএইচডি লিখব, ভিএইচডি। তো ভিএইচডি ওকে, নিউ ফোল্ডার আমাদের পাত্র আছে নিউ ফোল্ডার ভিএইচডি, নিউ ফোল্ডারের ভিতরে ভিএইচডি। তো ভিএইচডিটা আমরা কী হিসেবে নেব, এমবি, জিবি, টিবি? আমরা এমবি হিসেবে নিই, এমবি হিসেবে নিতে হবে। এমবি হিসেবে নিতে হলে কত এমবি নেব, চল্লিশ জিবি। তো 40 জিবি নেওয়ার পরে এখানে এই এটাকে সর্বোচ্চ আমরা ভিএইচডি এক্স যদি করি, আমরা যেহেতু এখন ভিএইচডি করতেছি তো এই জন্য 40 জিবি, আর ভিএইচডি এক্সের জন্য ম্যাক্সিমাম হচ্ছে 64 টিবি, ভিএইচডির জন্য 40 জিবি। ওকে ওকে, আমাদের ভিএইচডি ক্রিয়েট চলতেছে। কীভাবে বুঝবো, এই যে এখানে পার্সেন্টেজ আসতেছে, ভিএইচডি ক্রিয়েটের জন্য 100% হওয়ার পর ভিএইচডি ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা ওয়েট করি এখন। আমাদের ভিএইচডি ক্রিয়েট চলতেছে, দেখতে থাকি আমরা কত সময় লাগে চলতেছে শেষের দিকে। আমাদের ভিএইচডি ক্রিয়েট হয়ে গেছে। তো ভিএইচডি ক্রিয়েট হওয়ার পর এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটা আমাদের আনলোকেটেড ড্রাইভ হয়ে ড্রাইভ। তো আনলোকেটেড ড্রাইভটাকে আমরা এটাকে এখন ডাইনামিক হিসেবে আছে, তো ডাইনামিকটাকে আমরা এখন বেসিক করব। বেসিক করার জন্য ইনিশিয়ালাইজড করব, রাইট বাটন ক্লিক করার পর ইনিশিয়ালাইজ ডিস্ক, ডিস্কটি ইনিশিয়ালাইজ করার পর ইনিশিয়ালাইজ ডিস্ক সিলেক্ট ডিস্ক। এটাকে ইনিশিয়ালাইজ কীভাবে করব, এটা এমবিআর না জিপিটি? আমরা এমবিআরে করব। তো এমবিআর ওকে, এখানে যে ক্রেডিট কালার চেঞ্জ আসলো সেটা উঠে গেছে, এখন বেসিক হয়ে গেছে। তো আমরা ওখানে আরেকটা ভলিউম এটা এখন দেখতে পারি, এটা আমাদের ভিএইচডি ক্রিয়েট হয়ে গেছে, বাট এখানে কোনো ভলিউম আকারে কিছু আসে নাই। এখানে কিন্তু আমরা এই এই নিউ ফোল্ডারের ভিতরে এটা হচ্ছে আমার ভলিউমটা। সো এখানে যদি আমরা ভলিউমটা ক্রিয়েট হলো, বাট ভিএইচডিটা ক্রিয়েট হলো বাট ভলিউম ক্রিয়েট হয়নি। তো ভলিউম ক্রিয়েট করতে হলে আমাদের কী করতে হবে, এখন দেখা যাচ্ছে ওখানে যাব, ভলিউম ক্রিয়েট, এটাকে আমরা ভলিউম নিউ সিম্পল ভলিউম, নিউ সিম্পল ভলিউম, নেক্সট। নিউ সিম্পল ভলিউমে যে আমরা নিছি 40 জিবি, ওকে। তো এই নিউ সিম্পল ভলিউমে যেরকম প্রতিটা ড্রাইভের একটা আলাদা লেটার থাকে, ডি, ই, এফ, জি, সিরিয়াল অনুযায়ী আমার লেটার, আমার ড্রাইভটা লেটার হবে জে। তো আমরা লেটারটাকে চেঞ্জ করে দিতে পারি, জে, কে, এল, এভাবে। তো যেটা আছে সেটাই রাখি, নেক্সট, এবার নেক্সট, নেক্সট। এভাবে ভলিউমে নাম দিতে পারি আমরা, আমরা একটা নাম দেবো, কী দেবো, এক্স পি, এক্স পি ভলিউম, ঠিক আছে। নেক্সট, আমাদের অলরেডি হয়ে গেছে এনটিএফএসে এক্স পি, ফিনিশ ফরম্যাট। এটা অটোমেটিকভাবে ফরম্যাট হয়ে আমাদের এটা ইউজেবল, আমরা যে এটাকে ইউজ করতে পারবো এখন। তো দেখি ভলিউমটা আস,
আসছে ভলিউম। তো হ্যাঁ ভিউয়ার, এইভাবে আমরা গ্রাফিক্যালি ভিএইচডি ক্রিয়েট করতে পারি। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।